ই-কমার্স বন্ধ করা যাবে না, রেজিস্ট্রেশন ও মনিটরিং এর আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রিপরিষদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে পিএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত হলে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ডের খসড়া অনুমোদন পায়। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। করোনাকালে ই কমার্স খাতে আসে যুগান্তকারী পরিবর্তন। অনলাইনে কেনাকাটা বেড়েছে বহুগুণ, উদ্যোক্তা সংখ্যাও বেড়েছে। অনলাইনে এ ব্যবসা মাধ্যমের প্রসারের সঙ্গে সঙ্গে বেড়েছে প্রতারণাও। সম্প্রতি ই ভ্যালি, ই অরেঞ্জ সহ বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতারণা তথ্য প্রকাশ্যে আসার পর আস্থার সংকটে পড়ে অনলাইন কেনাকাটা। গ্রেপ্তার করা হয় ই ভ্যালি ও ই অরেঞ্জের শীর্ষ কর্মকর্তাদের। মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় উঠে আসে ই কমার্সের ইস্যু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ই কমার্সের নিবন্ধনের উপর গুরুত্ব আরোপ করা হয়। পরে ব্রিফিং এ মন্ত্রিপরিষদ সচিব বলেন, 1.5 থেকে 2 মাসের মধ্যে ভালো ফল আসবে। এই ই কমার্স তো বন্ধ করা যাবে না, সুতরাং তাদের সবাইকে রেজিস্ট্রেশনের আন্ডারে প্লাস মনিটরিং এর আন্ডারে সেগুলো আমরা মোটামুটি ব্যবস্থা করে রেখে ফেলেছি। কিভাবে ই কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা 1500টিরও বেশি। সাম্প্রতিক সময়ে ই ভ্যালি, ই অরেঞ্জ, কি কম সহ বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের গ্রাহক প্রতারণার ঘটনায় ই কমার্সের বিশ্বাসযোগ্যতাই এখন প্রশ্ন উঠেছে। মামলায় 8টি প্রতিষ্ঠানের মালিক কর্মকর্তা এখন কারাগারে আছেন, সিআইডির নজরদারিতে আছে 30টির মতো প্রতিষ্ঠান। তবে এসব ব্যবস্থার পরও প্রশ্ন উঠেছে, প্রতারিত গ্রাহক টাকা ফেরত পাবেন কি? তালিকাতায় তাই আমাদের আজকের আলোচনার বিষয়, ই কমার্সের প্রতারণা, গ্রাহক টাকা পাবে কি? আলোচনার জন্য আমাদের সাথে এখন অনলাইনে যুক্ত হয়েছেন ই ক্যাবের পরিচালক আসিফ আহনাপ এবং কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই তালিকাতায়। আসিফ আহনাপ, আপনার কাছে এক সরাসরি প্রশ্ন করে ফেলি, এই যে একটি অনাস্থার জায়গা তৈরি হয়েছে, কোটি কোটি টাকা গ্রাহকের আটকে আছে, সরকারি তরফ থেকে আপনাদের তরফ থেকে নানা ধরনের ব্যবস্থার কথা বলা হচ্ছে, ব্যবস্থা না হচ্ছে, কিন্তু প্রতারিত গ্রাহক যারা টাকা হারিয়েছেন তাদের টাকা ফেরত পাওয়ার জন্য এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ জানাচ্ছি। আসলে সাম্প্রতিক সময়ে ই কমার্স সেক্টরে কিছু ব্যবসা নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তা নিয়ে আমরা কার্যকরী ব্যবস্থা সবসময় গ্রহণ করার চেষ্টা করছি। সবার আগে আমাদের এখানে ইম্পর্টেন্ট ছিল গ্রাহকদের টাকার নিরাপত্তা নিশ্চিত করা। তা কিন্তু আপনি জানেন বর্তমানে যে এসক্রো সিস্টেমটি বাস্তবায়ন করা হচ্ছে বা করা হয়েছে তার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানগুলো নতুন কোনো টাকা ডেলিভারি করার আগে পাচ্ছে না, তার ফলে কিন্তু গ্রাহকদের টাকার একটি নিরাপত্তা আসলে নিশ্চিত করা হয়েছে, সেই ব্যবস্থাটি করা হয়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে গ্রাহকদের থেকে টাকা নিয়ে ভিন্ন খাতে খরচ করে ফেলা, এটি দুটো ভাবেই হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এটি অনেক কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে টাকা উত্তোলন করা হয়েছে, এরকম হয়েছে। আবার কিছু ক্ষেত্রে হয়তো বা টাকাটি সরিয়ে ফেলা, এরকম ঘটনা ঘটেছে। সেই বিষয়গুলো তো যেহেতু এখন আদালতে রয়েছে, সেই বিষয়টি আসলে আমরা চাচ্ছি যে আইন অনুযায়ী আসলে বিষয়টিকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গ্রহণ করা হোক। তবে নতুন করে যে গ্রাহকদের অর্থ তারা নিরাপত্তার কথা ই কমার্স সেক্টরের কথা বলা হচ্ছে তা কিন্তু 30 জুন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার পর থেকেই হচ্ছে। এক্ষেত্রে আরেকটা বিষয় যে কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ সেটি আদালত পর্যন্ত গড়িয়েছে, আদালত হয়তো বা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে, কিন্তু সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এখন পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়নি। আপনাদের কাছে অভিযোগ যাওয়ার পরে আপনারা বড় জোর ব্যবস্থা নিয়েছেন, স্থগিত করে দিয়েছেন সদস্যপদ অথবা বাতিল করে দিয়েছেন, কিন্তু যেহেতু এতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো আপনাদের সংগঠনের আওতাভুক্ত ছিল, সেই অর্থে গ্রাহকের টাকা ফেরত পাওয়ার জন্য, পাইয়ে দেওয়ার জন্য ওই সব মালিক পক্ষের সঙ্গে দেনদরবার করেছেন কতটুকু অথবা কতটুকু এগিয়েছে? আমরা কিন্তু প্রথম থেকে সবার আগে যে জিনিসটা হচ্ছে যে গ্রাহকদের টাকা তারা কতটুকু খরচ করেছে বা নষ্ট করেছিল এটির প্রাথমিক তথ্য কিন্তু আমাদের হাতে ছিল না বা আমাদের এখতিয়ারও ছিল না আমরা জানা। তারপরও আমরা কিন্তু কয়েক দফায় শতবারের বেশি হচ্ছে আমরা বিভিন্ন ই কমার্স কোম্পানিগুলোর সাথে বসেছি এবং যখন থেকে হচ্ছে আমাদের নতুন নীতিমালাটি কার্যকর হলো এরপরই আমরা কিন্তু প্রত্যেকটি কোম্পানিকে, আমাদের যে 1600 মেম্বার রয়েছে প্রত্যেককে আমরা চিঠি পাঠিয়ে তাদের কি পরিমাণ গ্রাহক দেনা রয়েছে, কিভাবে তারা এই জিনিসটিকে সলভ করবে, কতদিনের মধ্যে তারা হচ্ছে নীতিমালা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করে এগিয়ে যেতে পারবে সেই ব্যবস্থাগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা তাদের টকেটিভ রয়েছি। এমনকি কিছু কিছু প্রতিষ্ঠানকে আমরা যারা দেখছি যে গুডউইল নিয়ে বা ভালোভাবে ব্যবসা করার চেষ্টা করছে তারা যাতে সহজে বিনিয়োগ আকৃষ্ট করতে পারে, কারণ আপনি জানেন যে স্টার্ট আপ বা ই কমার্স সেক্টরে বিনিয়োগ অনেকাংশই একটি মডেলের মধ্যে রয়েছে। তো সেই বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিজনেস মডেলটি রেকটিফাই করার জন্য কিন্তু আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা চালিয়ে পরবর্তী পদক্ষেপগুলো আপনারা নিচ্ছেন।
অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত আছেন আমাদের সঙ্গে। ব্যারিস্টার এ এম মাসুম, আপনার কাছে জানতে চাই, আসিফ আহমেদ যে পদক্ষেপগুলোর কথা বললেন, আপনার জায়গা থেকে একটু বলবেন এই পদক্ষেপগুলো যেগুলো এই ক্যাব এখন পর্যন্ত নিয়েছে কতটা পর্যাপ্ত হয়েছে, আর ইভেলি নিয়ে আদালতের কিছু পদক্ষেপের কথা শোনা যাচ্ছে, আইনজীবী প্যানেলে আপনিও ছিলেন, সব মিলে আপনার কাছে জানতে চাই গ্রাহকের টাকা ফেরত পাবার জন্য যে পুনরুদ্ধার প্রক্রিয়া চলছে আদালতের মধ্যে আদালতের বাইরে, সেটি কোন পর্যন্ত গড়িয়েছে, কতটুকু পদক্ষেপ এখন পর্যন্ত স্পষ্ট পর্যাপ্ত বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যদি যদি আদালতের যেটা আমি মামলা ফাইল মানে মামলা যেটা রিপ্রেজেন্ট করছি হাইকোর্টে যেটা কোম্পানি বেঞ্চে, সেটা স্পেসিফিকলি রিলেটেড উইথ দি মানি রিটার্ন, যেই যে ক্লায়েন্ট এখানে ছিল বা কনজিউমার যিনি ফেস করেছে, বাট অন্যান্য যে মামলাগুলি হয়েছে আপনি দেখেন মোস্টলি অল কেসেস ফাইল আপনার আমাদের যে পেনাল কোড 420 এন্ড 406 সেই সেকশনের আন্ডারে, এবং সেই মামলাগুলি কিন্তু অনলি টু পানিশ দি ধরেন যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল। কিন্তু এখানে যদি আপনি দেখেন 420 406 এও আপনি আমাদের যেমন ইস্টাবলিশড লই আছে, যদি কমার্শিয়াল ট্রানজ্যাকশন হয় তাদেরকে এই ধারাতেও যদি আপনি আনেন আলটিমেটলি তাদেরকে এই ধারাতে রাখা যাবে না, আলটিমেটলি তারা বেরিয়ে যাবে, কারণ এখানে ইস্টাবলিশড আমাদের কেস লই আছে এবং সুপ্রিম কোর্ট থেকেও আমাদের জাজমেন্ট আছে। কিন্তু এখানে যেটা করণীয় ছিল বা এই জিনিসটা যাতে না ঘটে বা এখন পরবর্তীতে যাতে না ঘটে সেইটা করণীয়, যাদের এখানে স্টেক হোল্ডার তাদের ভূমিকা নিয়ে মেইনলি এখানে ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো আপনি যদি দেখেন বাণিজ্য মন্ত্রণালয়ের আমাদের যে 2018 এর যে পলিসি যেটা দেওয়া হয়েছিল তাদেরকে, সেই পলিসিটা কি তারা অ্যাপ্রোপ্রিয়েটলি বা এক্সাক্টলি এক্সিকিউট করেছে সেটাও কিন্তু তারা এক্সিকিউট করে না। সেখানেও কিন্তু বলা ছিল যদি কেউ যদি ওইটা এই ধরনের রুলস গুলি ভায়োলেট করে তাহলে কিন্তু তাদের ট্রেড লাইসেন্স এবং অন্যান্য যে তাদের অ্যাগেনস্টে অ্যাকশন নেওয়ার কথা ছিল, এবং 2021 এর যে গাইডলাইন সেই 21 এর গাইডলাইনে কিন্তু বলা আছে যে উইদিন যদি সিটি হয় তাহলে 5 days এর মধ্যে, আর যদি আউটসাইড সিটি হয় তাহলে কিন্তু 10 days এর মধ্যে। এখনো অনেক কেস আসতেছে যেটা কিন্তু এর বাহিরেও, এবং তাদের যেই আপনি যে পেমেন্ট গেটওয়ে যেটা করা হয়েছে স্ক্রু অ্যাকাউন্ট সেটাও এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংকে সেটা ম্যানুয়ালি করা হচ্ছে, এবং আপনার এখানে কম্পিটিশন কাউন্সিলের যে ভূমিকাটা ছিল যেটা অনেক আগেই কিন্তু তারা এই ধরনের আনরিজনেবল যে অ্যাডভার্টাইজমেন্ট গুলি এগুলি তারা স্টপ করতে পারত, এবং সেখানে কিন্তু তাদের যে ডিউটি আপনি যদি কম্পিটিশন কাউন্সিল অ্যাক্ট 2015 এর যদি সেকশন 8 এ দেখেন সেখানে কিন্তু স্পষ্ট তাদের সোমোট ডিউটি ছিল এটা, এবং সেকশন 15 এও বলা আছে কি ধরনের প্রতিযোগিতা কমিশনের কথা যেটি বলছেন তারা সুমোটো ভাবে আলাদা করে পদক্ষেপ নিয়েছিল বিশেষ করে ই ভ্যালির বিরুদ্ধে, কিন্তু আসলে শেষ পর্যন্ত সেটি গ্রাহকের সুরক্ষা হয়নি। এসকোর কথা বলেছেন, এসকো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই সেটা বিরতির পরে ফিরে এসে, কিন্তু তার আগে জানতে চাই যে ই ভ্যালি নিয়েও আদালতের কিছু আলাদা পদক্ষেপ আছে, যেখানে ই ভ্যালি নিয়ে যে পদক্ষেপটির কথা বলা হচ্ছে সেখানে কোম্পানিটি অবসায়নের কথা বলা হচ্ছে, গ্রাহকের